খাতনা করাতে গিয়ে শিশুর আয়া মারা গেছে, এর দায় কি ডাক্তার বা হসপিটালের উপরে শরিয়া দৃষ্টিকোণ থেকে বর্তায়? দেখুন, শিশু আয়ানের মৃত্যুর সংবাদ আমরা মিডিয়ার মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে, সেটা আমরা দেখেছি, শুনেছি, আমরা অনেকেই জানি। তো এ ধরনের মৃত্যু যেটা ডাক্তারের ভুল ট্রিটমেন্টের কারণে হতে পারে, সম্ভাবনা আছে, এটার জন্য দায়ী কি হবে সে বিষয়ে সিদ্ধান্ত হবে ইসলামের শরিয়ার আলোকে যদি হয়, সিদ্ধান্ত হবে সঠিক তদন্তের পর যে আসলে কি ঘটেছে। এটা এই কেসের জন্য বলছি না, জেনারেল কথা বলতেছি। যদি ডাক্তারের কোনো অবহেলা থাকে, নার্সের কোনো অবহেলা থাকে, হসপিটাল কর্তৃপক্ষের কোনো অবহেলা থাকে, অথবা ত্রুটি থাকে, ইচ্ছায় করে বা অনিচ্ছাকৃত ত্রুটি কারণে হয়, ডেফিনেটলি এর দায়ভার ডাক্তার এবং হসপিটালকে বহন করতে হবে। ইচ্ছাকৃত করলে বল, তাহলে তো মৃত্যুদণ্ডের মতো দেওয়ার মতো অপরাধ আসার প্রশ্ন আসতে পারে। আর যদি ভুলে হয়, তাহলে সেক্ষেত্রে তার জন্য কমপক্ষে রক্ত মূল্য দিতে হবে। ইসলামের শরিয়ার বিচার ব্যবস্থা থাকলে রক্ত মূল্য দিতে হবে। রক্ত মূল্য কত? 100 মোটের মূল্য। কত মোটের মূল্য? 100 মোটের মূল্য, বিভিন্ন বয়সী 100 মোটের। 100 মোটের মূল্য কত? যদি এভারেজে 5000 সৌদি রিয়াল ধরেন, তাহলে 500000 সৌদি রিয়াল হয়। আর যদি 3000-4000 রিয়াল, 4000 তো আমার প্রশ্নই ওঠে না, 5000 রিয়াল যদি ধরেন এভারেজে, 500000 রিয়াল, 500000 রিয়াল হলে বাংলাদেশে কত টাকা হবে? এখন 33-34 টাকা করে রিয়াল কত হবে? 1.5 কোটি। 1.5 কোটি যদি হয়, তো 1.5 কোটি। চিন্তা করেন, একটা মানুষ যদি কারোর ভুলে মারা যায়, যার ভুলে মারা গেল, এই 1.5 কোটি টাকা তাকে দিতে হবে। এটা ইসলামের বিচার। চিন্তা করেন, একটা মানুষকে ভুলে যদি মারা যায়, তার মূল্য মূল্য তো 1000 কোটি দিয়ে মানুষের মূল্য হবে না, কিন্তু ক্ষতিপূরণ পরিবারকে এতটুকু ইসলাম দিতে বাধ্য করে। এখন কথা হলো, যে এটা ঘটাইছে, যার ভুলে হয়েছে, মারা গেছে, সে যদি এত টাকা দেওয়ার সামর্থ্য না রাখে, সে ব্যবস্থা ইসলাম রেখেছে, তার সোসাইটি দিবে। প্রত্যেকটা মানুষের এক একটা কি আছে, শ্রমিক থাকলে শ্রমিক ইউনিয়ন, তার বংশ, তার ফ্যামিলি, সবার উপরে এর দায়ভার বর্তন হবে সরল। এখন প্রশ্ন আসতে পারে, দোষ করছে একজন, সবাই কেন দিবে? এর উত্তর হলো যে এই লোকটা যে অপরাধ করেছে, তার ফ্যামিলি, তার বংশের, তার সোসাইটির সব মানুষের উপরে যখন আনুপাতিক হারে এটা দায় যাবে, তখন প্রত্যেকটা ফ্যামিলি, তার ফ্যামিলির সদস্য, সোসাইটি, তার মেম্বার, এদের সবাইকে সুযোগ মতো সোজা করে রাখবে। এবং এটা এক ধরনের কোঅপারেশন, যে আজকে সে ঘটাইছে, সবাই দিচ্ছেন, কালকে আপনার দ্বারা ঘটলে আবার সে দিবে। কথা বুঝলেন না? এই জন্য ইসলামের বিচার ব্যবস্থা যদি থাকে, সমাজে এই ধরনের ঘটনা একেবারেই ঘটবে না, একেবারেই ঘটবে না, দুই আর কেস হয়ে যাবে। আর এখন তো ডাইলবাত হয়ে গেছে, তাই না? ডাইলবাত হয়ে গেছে, রাস্তায় মারা যাচ্ছে। গত দু একদিনের মধ্যে দেখলাম কোন এক ভদ্র মহিলা, না যেন ভদ্র, যে উপর থেকে ইট পড়ছে, মারা গেছে। হ্যাঁ, চাকরি করতেন মহিলা মনে হয় না? চিন্তা কর, মহিলা হোক আর পুরুষ, পুরুষ না মহিলা, মহিলা। এই ভদ্র মহিলা যে মারা গেলেন, ইট পড়ে মারা গেলেন, শেষ। এত সোজা, একটা মানুষের মূল্য জীবনের দাম, বা ইট পড়ছে, মারা গেছে। ইসলামী বিচার ব্যবস্থা থাকলে ইট কোথা থেকে পড়ছে, এই বাড়ি থেকে, ওকে, সে বাড়িওয়ালা আসবে, সে এই রক্ত মূল্য পরিশোধ করবে। তোমার এখান থেকে ইট পড়লো কেন? নিশ্চয়ই তুমি ইট ঠিক মতো রাখো নাই, নিশ্চয়ই তোমার ইট রাখাতে ত্রুটি ছিল, অতএব এই লোকের রক্ত মূল্য তোমাকে দিতে হবে বাধ্য। আমাদের দেশে আগুনে পুড়ে, পানিতে ডুবে, দেয়াল ধসে, বিল্ডিং পড়ে ভেঙে, রাস্তা কালভার্ট ভেঙে, দুর্ঘটনায় কত মানুষ মারা যাচ্ছে, যার যাচ্ছে সে কেঁদে সারা জীবন পার করছে। আর আমরা একটু ফেসবুকে একটু লেখালেখি করে, একটু ওই যে ভার্চুয়াল কান্নাকাটি, কাঁদার যে ইমোজি একটা দিয়া আমার দায়িত্ব আমি খালাস করে ফেললাম। আমরা ইসলামের বাস্তবতা, ইসলামের প্রয়োজন যে কখন বুঝবো আমরা, সেটা একমাত্র আল্লাহ ভালো জানে। এই জন্য ভাইরা, শিশু আয়ান
তার খাতনা করা থেকেই মৃত্যু হয়েছে। খাতনা এমন কিছু না যেটা কারণে মৃত্যু হতে পারে, এটা খুব ছোট্ট ইস্যু। আমরা জানি অ্যানেস্থেসিয়া দেওয়া হয়েছে, সেখানে হাতে হেফেল হয়েছে, এটা এই সাবজেক্টের মানুষ যারা তারা প্রপার তদন্ত করে বের করে তারপর এটা বিহিত করা উচিত। কিন্তু আমাদের দেশে এগুলোর কোনো বালাই নেই। অনেক সময় আমরা একচেটিয়া ডাক্তারদের দোষ দিয়ে দিই, অনেক সময় ডাক্তারের দোষ থাকে না, তারপর আমরা ডাক্তারদের দোষ দিয়ে দিই। ডাক্তারের দোষ অনেক সময় থাকে, এখন আছে কি নাই এটা তো প্রপার তদন্তে বের হবে। মুশকিল হলো এদেশের তদন্তের প্রতি এদেশের মানুষের কোনো আস্থা নাই। মানুষের যে আস্থাহীনতা আছে, এই যে একটা সংকট, আস্থার সংকট, এটা নিয়ে এদেশের দায়িত্বশীলরা কখনো চিন্তা করেন কিনা যায় না, যে জনগণ বিশ্বাস করে না সাধারণত কোনো তদন্ত। এমন একটা সমাজ আমরা বসবাস করতেছি। আল্লাহ তালা এই দুঃশাসন, এই দুর্নীতি পরায়ণ সমাজ ব্যবস্থা এটাকে পরিবর্তন করে আল্লাহ আমাদেরকে একটা সমৃদ্ধ সুন্দর ন্যায়পরায়ণ সমাজ পাওয়ার তৌফিক দান করে। ভাইরা, তো এই শিশু বলেন আর যেই হোক, তার মৃত্যুর জন্য যদি কারণ ইচ্ছা হোক আর অনিচ্ছা হোক ত্রুটি থাকে, ডেফিনেটলি তাকে সে দায়িত্ব বহন করতে বাধ্য করা হবে ইসলাম শরীফের বিচারে। কিন্তু যদি দোষী না সাব্যস্ত হয় তাহলে জোরপূর্বক দোষী বানানো যাবে না, দেখতে হবে মূল ঘটনা কি। আমরা অনেক সময় গড়পড়তা কেউ মারা গেছে বা কেউ আপনার দুর্ঘটনার শিকার হয়েছে, আমি এই ঘটনার কথা বলতেছি না, জানার কথা বলতেছি, আমরা তখন ওই ভিকটিমের প্রতি, বাঙালি তো আমাদের আবেগ এত বেশি, আমি সবসময় বলি বাঙালির আবেগ হলো কিসের মতো, সিলভার পাতিলের মতো, সিলভার পাতিল চুলায় দিতে দেরি, ছাপ করে গরম হয়ে যেতে, আবার ঠান্ডা পানি ঢালতে দেরি, ছাপ করে ঠান্ডা হতেও দেরি। বাঙালির আবেগ হলো এরকম। একটা মানুষ সে রাস্তায় অ্যাক্সিডেন্ট করছে, এখন আমরা যাই শুরুতে আগে বিসমিল্লাহ রহমান বলে বাসে মারা শুরু করে দিই, তাই না? যার কাছে যা আছে তা দিয়ে মারি, আমরা আমাদের দায়িত্ব পালন করি, তাই না? এরপর ড্রাইভারের পায়ে তো কথা নেই, তা চোদ্দ গোষ্ঠী ধরে আগে বানানো শুরু করি, পিটানো শুরু করি। অথচ আমার ব্যস্ততা, আমি নিজে গাড়ি চালাই, ড্রাইভিং জানি, সেই হিসাবে আমি বলি যে আমাদের দেশে পথচারীরা যে গাড়ির নিচে পড়ে, এগুলো কিছু কিছু তো ডেফিনেটলি ড্রাইভারদের ত্রুটির কারণে, গাড়ির ত্রুটির কারণে, সিস্টেমের ত্রুটির কারণে, এগুলোর বেশিরভাগ হলো পথচারীর দোষে হয়। কিন্তু পাবলিক এসে সব কারো কোনো রিয়াকশন ছাড়বে, চোখ বন্ধ করে কেন রে ভাই? এই জন্য ড্রাইভার অ্যাক্সিডেন্ট হয়ে গেলে তার প্রথম কাজ কি হয়? যান বাঁচা। অথচ তার প্রথম কাজ ছিল লোকটাকে তাড়াতাড়ি ট্রিটমেন্টের ব্যবস্থা করা। হাইওয়েতে যদি কোনোভাবে এরকম দুর্ঘটনা হয়, ড্রাইভার কেমনে পালাবে? ওইটা ওইটা মোর টেনশন নেই। অথচ উচিত তার গাড়িতে করে নিয়ে ট্রিটমেন্ট করানো। কিন্তু করতে পারবে না কেন? কারণ এই যে হুজুরে বাঙালি আছে, হুজুরে বাঙালি দেখবে ওই লোকটা মরল কি মাছ তো দেখা দেখি না, আগে এটা শেষ করে। তো এগুলো হলো আমাদের হুজুর স্বভাবের কারণে। মুসলমান কখনো এরকম হুজুরে হতে পারে না, বিবেক খরচ করে কাজ করবে। তো যাই হোক, তো এ ধরনের দুর্ঘটনা আমাদের দেশে প্রচুর পরিমাণ হয়, হসপিটালগুলোতে ঘটে, এগুলোর জন্য বিচার হয় না, সঠিক তদন্ত হয় না, যার কারণে কি হয়, মধ্যবিত্তের মানুষ জমি বিক্রি করে ব্যাংকক যায়, ইন্ডিয়া যায় ট্রিটমেন্ট করতে, দেশের টাকা সেখানে ফেলে আসে। কেন? কারণ দেশে সে আস্থা আমাদের স্বাস্থ্যের খাত তৈরি করতে পারে না। ডাক্তারদের সব ক্ষেত্রে দৌড় দিয়ে লাভ নাই। আমি বিভিন্ন ডাক্তারদের সাথে পরিচয় আছে, কথাবার্তা বলি, বাস্তবতা জানার চেষ্টা করি। আপনি জেলা যে হসপিটালগুলো আছে সরকারি, আড়াইশো বেড বা বিভিন্ন বড় বড় জেলা হসপিটালগুলো, সদর হসপিটাল যেটাকে বলে ঢাকা মেডিকেল, আপনি যাই দেখেন কিচ্ছু নেই। যে দেশে এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, বিভিন্ন পদের দায়িত্বদের, দায়িত্বশীল মানুষদের শুধুমাত্র অভ্যর্থনা জানানোর জন্য কোটি কোটি টাকা অপচয় করা হয়, পাঁচটা সাতটা তরুণ নির্মাণ করা হয়, অযথা টাকা অপচয় করা হয়। সম্মান জানানোর তো একটা লিমিটেশন আছে, আমরা পাগল হয়ে সব খরচ করি। সেই দেশে আপনি দেখেন বহু হসপিটালে পুরো একটা ফ্লোরের মধ্যে একজন ক্লিনার নাই, ডাক্তার বেচারা কি করবে? স্বাস্থ্য খাত এদেশের সবচেয়ে অবহেলিত খাতগুলোর একটা, দেখার কেউ নেই, সোজা কথা। তো এই জন্য এ ধরনের দুঃখজনক ঘটনা ঘটে। আমরা দোয়া করি শিশু আয়ানের বাবা মা নিশ্চয়ই অনেক কষ্টে আছেন, আল্লাহ তালা তাদেরকে সান্ত্বনা পাওয়ার তৌফিক নসিব করুন, সুবিচার পাওয়ার তৌফিক নসিব করুন। হসপিটাল কর্তৃপক্ষ, ডাক্তার কিংবা পেশেন্টের বাবা মা কেউ যেন অবিচারের মুখোমুখি না হয়, আল্লাহ সে তৌফিক দান করুন। আস-সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে
সুন্নার সাথে।